নমস্কার, আমাদের আজকের আলোচ্য বিষয় বৃহস্পতির বক্র গতিতে সঞ্চার। বৃহস্পতি প্রত্যেক বছরই 120 দিনের জন্য বক্র গতিতে যায়। এবার যে বৃহস্পতি বক্র গতিতে যাচ্ছে এবছর 2023, সেটা সংঘটিত হচ্ছে আগামী ফোর্থ সেপ্টেম্বর বৃহস্পতি বক্র গতিতে যাচ্ছে। বৃহস্পতি এই বক্র গতিতে সঞ্চার করার ফলে অর্থাৎ গতির পরিবর্তন হচ্ছে, মার্গী গতি থেকে বক্র গতিতে যাওয়া। এই গতির পরিবর্তন হওয়ার ফলে আমাদের মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন। প্রত্যেকটা রাশি লগ্নের জাতক জাতিকায় বিভিন্ন রকমের ফলাফল পাবেন, কিন্তু মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকারা একটা কিন্তু বিশেষ রকমের ফলাফল পাবেন। তার কারণ হচ্ছে, বৃহস্পতি অবস্থান করেই রয়েছে মেষ রাশির ভরণী নক্ষত্রে, এবং এই মেষ রাশির ভরণী নক্ষত্রেই বৃহস্পতি বক্র গতিতে যাবে আগামী ফোর্থ সেপ্টেম্বর। এবার এই যে ফোর্থ সেপ্টেম্বর বৃহস্পতি বক্র গতিতে যাবে, আমরা জানি যেটা, সেটা হচ্ছে যে গত 21 জুন বৃহস্পতি অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে সঞ্চার করেছে, এবং এখানে বৃহস্পতি ফোর্থ সেপ্টেম্বর বক্র গতিতে যাচ্ছে, এবং এরপর বৃহস্পতি বক্র গতিতে পূর্ববর্তী নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে সঞ্চার করবে 2023। এবং এই অশ্বিনী নক্ষত্রে অর্থাৎ মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে এবছরের একদম যেটা শেষ দিন 31 ডিসেম্বর, বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে। এই বৃহস্পতির মতো গ্রহের বক্র গতিতে গিয়ে বৃহস্পতি মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাকে কি ফলাফল দেবে, এবং এছাড়া তো এই মেষ রাশিস্থ বৃহস্পতির বক্র গতিতে যাওয়ার বিভিন্ন রকমের ইম্প্যাক্ট, বিভিন্ন রকমের ফলাফল রয়েছে। বৃহস্পতি বা জুপিটার, যেটা আমাদের যে সৌরমণ্ডল, সেই সৌরমণ্ডলে আমাদের যেটা অ্যাস্টেরয়েড বেল্ট, তারপরেই হচ্ছে বৃহস্পতি। এবং বৃহস্পতি হচ্ছে আমাদের সোলার সিস্টেমের সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ, লার্জেস্ট প্ল্যানেট, সবচেয়ে বৃহত্তম গ্রহ, আয়তনে সবচেয়ে বড়, এত বড় যে সেখানে প্রায় 1300 পৃথিবী এটে যায়, এতটাই বড় বৃহস্পতি। বৃহস্পতিকে যদি আমরা নির্দেশ করতে যাই, সেখানে একটা কথা খুব ভালো ম্যাচ করে, সেটা হচ্ছে যে ইন টার্মস অফ ক্রাইসিস ম্যানেজমেন্ট যদি কোনো গ্রহকে নির্দেশ করতে হয়, সেটা হচ্ছে দ্য বিগ বিনাইন বেনিফিট জুপিটার, বৃহস্পতি। দ্য বিগ বিনাইন অ্যান্ড বেনিফিট জুপিটার সবচেয়ে শুভ গ্রহ। আমরা মহাভারতে কর্ণের চরিত্র দেখেছি, কর্ণের কবচ আর কুণ্ডল ছিল, সেই কবচ কুণ্ডল থাকার ফলে কর্ণকে কেউ কোনোভাবে বিপদগ্রস্ত করতে পারত না, যার জন্য শেষ পর্যন্ত কুন্তিকে কর্ণের কবচ কুণ্ডল নিয়ে নিতে হয়েছিল, তার দেহ থেকে সরিয়ে ফেলতে হয়েছিল, তবেই কর্ণকে কিন্তু পরাস্ত করা গিয়েছিল। তো আমাদের সৌরমণ্ডলের সোলার সিস্টেমের কবচ কুণ্ডলের মতোই, ওই কর্ণের কবচ কুণ্ডলের মতোই কিন্তু বৃহস্পতি বা জুপিটার সবচেয়ে প্রাচীন গ্রহ। বৃহস্পতিকে সৌরমণ্ডলে এনে তবে অন্য গ্রহদের আনতে হয়েছে। প্রাচীন, প্রাজ্ঞ এবং প্রসারিত বৃহস্পতি, বৃহস্পতি আমাদের সৌরমণ্ডলের রক্ষা কবচ, সৌরমণ্ডলকে সে নিরাপদ রেখেছে, সুরক্ষিত রেখেছে, তার ম্যাগনেটিক ফিল্ড দিয়ে সে সমস্ত কিছু, যা কিছু সৌরমণ্ডলকে বিধ্বস্ত করতে পারে, বিপন্ন করতে পারে, বিপদগ্রস্ত করতে পারে, সে সমস্ত কিছুকে নিজের ভেতর তার ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা অ্যাবজর্ব করে নেয়, যার ফলে সৌরমণ্ডল সুরক্ষিত থাকে, তার কোনো ছন্দ পতন ঘটে না। এই বৃহস্পতি কোনো জাতক জাতিকার জন্মছকে যদি বলবান হয়ে থাকে, শুভ হয়ে থাকে, তাহলে কিন্তু সেই জাতক জাতিকা জীবনের সমস্ত ক্রাইসিস গুলোর থেকে একটা ঐশ্বরিক কৃপার মাধ্যমে, ডিভাইন গ্রেসের মাধ্যমে, সে কিন্তু জীবনের সমস্ত ক্রাইসিস থেকে রক্ষা পায়, মুক্ত হয়, ক্রাইসিসকে সে পেছনে ফেলে দেয়, পেছনে ফেলে আসতে পারে,
ক্রাইসিসকে সে অতিক্রম করতে পারে, ওভারকাম করতে পারে। যার জন্য ইন টার্মস অফ ক্রাইসিস ম্যানেজমেন্ট যদি কোনো গ্রহ হয় তা কিন্তু জুপিটার, বৃহস্পতি, দ্য বিগ বিনাইন বেনিফিক জুপিটার। মেষ রাশিতে বৃহস্পতি রয়েছে এই মুহূর্তে, মেষ রাশির ভরণী নক্ষত্রে। এবং এখানে একটা খুব শুভ দিক সেটা হচ্ছে যে রাহু কিন্তু এই মুহূর্তে মেষ রাশিতেই রয়েছে অশ্বিনী নক্ষত্রে, আর 31 অক্টোবর রাহু মেষ রাশি থেকে বেরিয়ে যাচ্ছে, সঞ্চার করে যাচ্ছে মীন রাশিতে। সুতরাং সেপ্টেম্বর এবং অক্টোবর বৃহস্পতি যা ফল দেবে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাকে, নভেম্বর ডিসেম্বর কিন্তু অনেক অনেক বেশি শুভ ফল দেবে, কারণ রাহু মেষ রাশি থেকে সঞ্চার করে যাবে মীন রাশিতে। মেষ রাশি মেষ লগ্নের পঞ্চমে, মেষ রাশি মেষ লগ্নের সপ্তমে এবং মেষ রাশি মেষ লগ্নের যেটা নবম ঘর সেখানে বৃহস্পতির বক্র গতির রেট্রোগ্রেড জুপিটারের দৃষ্টি থাকবে, আসপেক্ট থাকবে। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্য সম্পর্কে যত্নশীলতা প্রয়োজন। বৃহস্পতি লিভার, আপার অ্যাবডোমেন ইত্যাদি ক্ষেত্রে অনেক রকমের অসুবিধে দিয়ে থাকে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবং এই রাহুযুক্ত বৃহস্পতি মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাকে অনেক সময় অনেক অকাম্য, আনএথিক্যাল, অন্য রকমের কাজকর্ম করাবে, যেটা কিন্তু নভেম্বর থেকে সে অনেক সচেতনতা এবং মানসিক দিক দিয়ে নানা রকমের সেন্স অফ মরালিটি, এথিক্স ইত্যাদির মাধ্যমে সে কিন্তু নিজেকে একটা সঠিক জায়গায় নিয়ে আসতে পারবে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বৃহস্পতি, বক্র গতির বৃহস্পতি, আকস্মিক ভাবে বিবাহের সংযোগ তৈরি করবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতি দেবে যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল, এবং বহু ক্ষেত্রে দেখা যাবে তারা নতুন কোনো ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, নতুন কোনো বিজনেস শুরু করছেন, যেটা অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে যে সেটা কোনো ফুড ওরিয়েন্টেড কাজকর্ম হওয়ারও সম্ভাবনা রয়েছে। সন্তানের ক্ষেত্র শুভ হবে, সন্তানের ক্ষেত্র ইতিবাচক হবে। বৃহস্পতি বক্র গতিতে যাওয়া মানে আরো শক্তিশালী, আরো প্রভাবশালী এবং পৃথিবীর আরো নিকটবর্তী হচ্ছে, পৃথিবীর নিকটতম দূরত্বে বৃহস্পতি চলে আসছে, ফলে বৃহস্পতি আরো শক্তিশালী হচ্ছে। অভূতপূর্ব ভাগ্যোন্নতি, একটা আনইউজুয়াল ভাগ্যোন্নতির সম্ভাবনা থাকছে। পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং বিভিন্ন রকমের ধর্মীয় কারণ, কিছু এথিক্যাল কারণ, কিছু সেন্স অফ মরালিটি ইত্যাদির কারণে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা নিজেদের মধ্যে একটা অন্য রকমের ফিলোসফি অফ লাইফ, জীবন দর্শনকে নিয়ে আসতে পারবেন। এবং মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের এমনিতেই বৃহস্পতি ভাগ্যস্থানের অধিপতি গ্রহ, ভাগ্যপতি, এই বৃহস্পতি কিন্তু নবমে যখন দৃষ্টি দেবে প্রবলভাবে ভাগ্যোন্নতি, আকস্মিকভাবে ভাগ্যোন্নতির একটা কিন্তু বিশেষ রকমের প্রবল সম্ভাবনা থাকছে। বৃহস্পতি মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ গ্রহ। এই অতিরিক্ত এবং অত্যন্ত শুভ গ্রহ বৃহস্পতি বিভিন্ন ক্ষেত্রে সাফল্য দেবে, তবে এটা কিন্তু বিশেষ করে নভেম্বর এবং ডিসেম্বরে তারা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল পাবে। স্বামী বা স্ত্রীর উন্নতি, স্বামী বা স্ত্রীর সাফল্য ইত্যাদির ক্ষেত্রেও যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি সেই সমস্ত মানুষ যারা পড়াশুনো করছেন এই মুহূর্তে, অর্থাৎ স্টুডেন্ট বা ছাত্রছাত্রী, উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, এবং যারা টিচার, শিক্ষক, অধ্যাপক, যারা বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের একটা ভাগ্যোন্নতি, কর্মক্ষেত্রে নিশ্চয়তা, কর্মক্ষেত্রে বিভিন্নভাবে শুভ ফল। বৃহস্পতি কিন্তু টিচার, বৃহস্পতি কিন্তু শিক্ষক, বৃহস্পতি গুরু, বৃহস্পতিকে গুরু বলা হয়, এবং এই গুরুস্থানীয় ব্যক্তিদের একটা অত্যন্ত দাক্ষিণ্য, আশীর্বাদ, গ্রেস, কৃপা অতি অবশ্যই মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা বিশেষ করে নভেম্বর এবং ডিসেম্বর মাসে অতি অবশ্যই পেতে চলেছেন। বিগ বিনাইন বেনিফিক জুপিটার মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাকে বিভিন্ন ভাবে সুফল দেবে, সার্বিক ভাবে সুফল দেবে। কিন্তু এখানে একটা কথা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, তারা যদি একটু এথিক্স এবং মরালিটি নিয়ে চলতে পারেন,
গ্রিড, লোভ ইত্যাদিকে পরিত্যাগ করতে পারেন, আরো আরো অনেক বেশি সুফল তারা পাবেন। প্রত্যেক জাতক জাতিকা যারা মেষ রাশি মেষ লগ্নের, তারা প্রত্যেকটা দিন এই 4 সেপ্টেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা দিন তারা যদি পারেন কাঁচা হলুদ বেটে তার টিকা অথবা কেশরের টিকা, এটা আপনারা ইউজ করতে পারেন। যে কোনো কমলা রঙের আহার তারা গ্রহণ করতে পারেন, কমলা রঙের পোশাক তারা পরতে পারেন, হলুদ রঙের পোশাক তারা পরতে পারেন, এতে কিন্তু বিভিন্ন ভাবে তারা সুফল পাবেন। বৃহস্পতি মানুষকে অনেক সময় ইগো, আত্ম অহংকার ইত্যাদি দিয়ে থাকে, সেখানে যদি প্রাচীন, প্রাজ্ঞ এবং প্রসারিত বৃহস্পতির উদারতা এবং ক্ষমাশীলতা ইত্যাদিকে আপনারা জীবনে বহন করতে পারেন এই 120 দিন, তাহলেও কিন্তু বিভিন্ন ভাবে সুফল পেতে চলেছেন। নমস্কার।